আমরা ছেলে এত টাকা পাইতো না আমাদের মহামান্য রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তিনি বাংলাদেশের 22তম রাষ্ট্রপতি 24 এপ্রিল 2023 তারিখে তিনি রাষ্ট্রপতির দায়িত্ব নেন রাষ্ট্রপতি হওয়ার আগে তিনি জেলা ও দায়রা জজ ও দুর্নীতি দমন কমিশনের কমিশনার ছিলেন তার উপরে সবকিছুর উপরে তার আরও একটি পরিচয় তিনি আমাদের আরশাদ আদনানের বাবা প্রিয়তম সিনেমার প্রযোজক আরশাদ আদনানের বাবা আজকে একটি স্মরণীয় ঘটনা ঘটে গেল এরকম ঘটনার সাক্ষী বাংলাদেশের দর্শক বাংলাদেশের সিনেমার দর্শক তথা সারা পৃথিবীর সিনেমার দর্শক হয়েছে কিনা আমি জানি না কোনো দেশের রাষ্ট্রপতির সঙ্গে সিনেমা দেখার সৌভাগ্য কার কার হয়েছে আমি জানি না সম্ভবত মোদি সরকারের সঙ্গে আমির খান সিনেমা দেখেছেন আমার যতটুকু মনে পড়ে অথবা মোদি সরকারের সঙ্গে দেখা করেছেন তারা একসঙ্গে বসেছেন আড্ডা দিয়েছেন প্রাইম মিনিস্টারের সঙ্গে দেখা করেছেন বসেছেন আড্ডা দিয়েছেন এরকম অনেক ঘটনা দেখেছি কিন্তু একই থিয়েটারে বসে একসঙ্গে 3 ঘন্টার একটি সিনেমা দেখেছেন 3 ঘন্টা সময় ব্যয় করেছেন এরকম ঘটনা বিরল আমার জানার মধ্যে নাই যদি আপনারা কেউ জেনে থাকেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আজকে শাকিব খানের ওয়ালে হিমেল আশরাফের ওয়ালে এই ভিডিওটি ভাইরাল হয়ে আছে রাষ্ট্রপতির সঙ্গে শাকিব খান সিনেমা দেখলেন এবং সিনেমা শেষে রাষ্ট্রপতি শাকিব খানকে বুকে জড়িয়ে ধরলেন অবশ্যই শাকিব খানের অভিনয় তার ভালো লেগেছে তার হৃদয়কে স্পর্শ করেছে সে কারণেই তিনি এই কাজটি করেছেন যেই ভিডিওটি 54 সেকেন্ডের যেই ভিডিওটি সবার ওয়ালে ওয়ালে ঘুরছে শাকিব খানের ওয়ালে এটি এসছে 1 ঘন্টা আগে হিমেল আশরাফের ওয়ালে এসছে এবং সর্বোপরি সব জায়গায় এটি এখন ভাইরাল মানে এত শেয়ার হয়েছে মনে হয় 2-3 হাজার শেয়ার হয়ে যাবে 16,000 1 ঘন্টায় 16,000 রিয়াকশন পড়ে গেছে শাহিব খানের ওয়ালে এবং প্রচুর কমেন্ট এসছে কিছু কিছু কমেন্ট আমি যদি আপনাদেরকে একটু পড়ে শোনাই শাকিব খানের ওয়াল থেকে আরমান হুসাইন লিখেছেন ইয়েস আমাদের একজন কিং খান আছেন সবাই কংগ্রাচুলেট করেছেন মোস্ট অফ দ্য কমেন্ট হচ্ছে কংগ্রাচুলেশনস বক্স অফিস নেক্সট আপডেট বিডি একটি কমেন্ট করেছেন সেটি আপনাদের একটু পড়ে শোনাই একটা দেশের রাষ্ট্রপতি যখন ওই দেশের কোনো একটা মুভি পরিবার সহ থিয়েটারে গিয়ে দেখে তাহলে বুঝতেই পারছেন ওই মুভির জনপ্রিয়তা কোথায় গিয়ে পৌঁছেছে একটা দেশের রাষ্ট্রপতি যখন মুভিটা দেখা শেষ করে ওই ছবির অভিনেতা ডিরেক্টর প্রযোজকদের জড়িয়ে ধরে তাহলে বুঝতেই পারছেন ওই মুভি তার হৃদয়ের ডান পাশে খুব স্নেহের সাথে জায়গা করে নিয়েছে একেবারে যথার্থ একটা কমেন্ট করেছে বক্স অফিস নেক্সট আপডেট পুরো ভিডিও জুড়ে আমি একটা জিনিস খেয়াল করেছি যে প্রযোজক আদনান আরশাদের মুখে কিন্তু চমৎকার একটা হাসি লেগেছিল আমাদের মহামান্য রাষ্ট্রপতির স্ত্রী আমাদের আরশাদ আদনানের মাও এখানে উপস্থিত ছিলেন তার চোখ কিন্তু একটু ছল ছল ছিল অর্থাৎ তিনি এই সিনেমা দেখে তার চোখে পানি চলে এসেছে আর একটা জিনিস আমার কাছে খুব ভালো লেগেছে রাষ্ট্রপতি তার ছেলেকে যেভাবে বুকে জড়িয়ে ধরলেন তাতে মনে হচ্ছে যে হি ইজ ভেরি মাচ প্রাউড অফ হিজ সান তবে ভিডিওর একাংশে হিমেল আশরাফ একটি খুনসুটি করতে ছাড়েননি আমরা ছেলে এত টাকা পাইতো না তিনি আরশাদ আদনানের মাকে একটি প্রশ্ন করেছেন যে আন্টি আপনার ছেলে এত টাকা পায় কোথা থেকে তো এই প্রশ্নটা শুনে সবাই কিন্তু অট্টহাসিতে হেসে পড়লেন এই যে একটা পারিবারিক আবহে সিনেমাটা তারা দেখলেন এবং সিনেমাটা তারা এনজয় করলেন এটি সম্ভবত আরশাদ আদনান প্রযোজক বলেই এটি হয়েছে
প্রেসিডেন্টের ছেলে এই সিনেমার প্রযোজক বলেই হয়তো আজকে একজন প্রেসিডেন্ট এই সিনেমাটি দেখেছেন সেই সিনেমার তারকাদের সঙ্গে, পরিচালকের সঙ্গে, প্রযোজকের সঙ্গে। কিন্তু একটি জিনিস আমার কাছে অপূর্ণ রয়ে গেল, এই সিনেমায় আরও যারা কলাকুশলী ছিল প্রত্যেক কলাকুশলী যদি এই ফ্রেমে দেখা যেত তাহলে আমার কাছে আরও ভালো লাগতো। বিশেষ করে ইদিকা পাল, আমার কাছে মনে হয় রাষ্ট্রপতির ওয়াইফ ইদিকা পালকে পেলে আরও খুশি হতেন। তিনি রাষ্ট্রপতি যেভাবে শাকিব খানকে জড়িয়ে ধরেছেন, হয়তো রাষ্ট্রপতির ওয়াইফ ইদিকা পালকে পেলে সেভাবে জড়িয়ে ধরতেন। তাদের চেহারা এবং এক্সপ্রেশন দেখে বোঝাই যাচ্ছে যে তারা দারুণভাবে সিনেমাটি এনজয় করেছেন। এই রকম ঘটনা আসলে আমাদের দেশের সিনেমা ইন্ডাস্ট্রির জন্য একটি ব্লেসিংস। যখন একটা দেশের রাষ্ট্রপতি সেই দেশের সিনেমা দেখতে হলে যায় তখন কিন্তু এটা একটা মানে ইন্সপিরেশন টু দ্য হোল ন্যাশন, পুরো ন্যাশনের কাছে একটা ইন্সপিরেশন হয় যে আমরাও হলে গিয়ে সিনেমা হলে গিয়ে সিনেমাটা দেখব। এই ইন্সপিরেশন রাষ্ট্রপতির কাছ থেকে যখন পাওয়া গেল তখন সিনেমা হলে দর্শক চাহিদা, দর্শকদের যাবার যে আগ্রহ সেই আগ্রহ কিন্তু বেড়ে যাবে অনেকাংশে। এই এই যে যে প্র্যাকটিস, এই প্র্যাকটিসটা ঘরে ঘরে তৈরি হবে, এটা দরকার ছিল। এই সময়ে এরকম একটা ঘটনা ঘটার দরকার ছিল, যেভাবে মানুষ আবার হলমুখী হয়েছে, মানুষ সিনেমা হলে গিয়ে পরিবার নিয়ে সিনেমা হলে গিয়ে সিনেমা দেখছে, সেই সময় রাষ্ট্রপতি তার পরিবার নিয়ে সিনেমা হলে গিয়ে সিনেমা দেখলেন, এটি একটি ইন্সপিরেশন হয়ে থাকবে, এটি একটি উদাহরণ হয়ে থাকবে এবং এই উদাহরণ আমাদের দেশের অনেক নাগরিকই ফলো করবে। একটা জায়গা খুব পরিষ্কার হয় এখান থেকে, সেটা হচ্ছে যে রাষ্ট্রপতির আগ্রহ আছে বা রাষ্ট্রপতির ইনভলভমেন্ট থাকবে আমাদের সিনেমা ইন্ডাস্ট্রিতে। তার মানে প্রযোজক আরশাদ আদনানের হাত ধরে সরকারি অনেক সুযোগ সুবিধা আমাদের সিনেমা ইন্ডাস্ট্রি পেতে যাচ্ছে অদূর ভবিষ্যতে। আমাদের সিনেমা ইন্ডাস্ট্রি আরও আরও সাফল্যমণ্ডিত হবে এই ঘটনাগুলোর মধ্য দিয়ে। আমি পুরো বিষয়টাকে দারুণভাবে এনজয় করেছি। আপনাদের কাছে এই রাষ্ট্রপতির পরিবার নিয়ে প্রিয়তমার সিনেমাটি দেখা বিষয়টা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। অনেকদিন পরে শাকিব খানের কোনো একটা ইস্যু, এত সুন্দর একটা ইস্যু পেয়েছি কথা বলার জন্যে। আরও অনেক কথা বলতে চাইছিলাম কিন্তু আমিও আসলে অনেকটা আবেগ আপ্লুত, তাই অনেক কথা বলতে চাইলেও আমি বলতে পারছি না। আজকে সুন্দর একটি ঘটনা আপনাদের সঙ্গে শেয়ার করে আমার কাছে খুব ভালো লাগছে। অবশ্যই কমেন্ট করে জানাবেন এই বিষয়টা আপনাদের কাছে কেমন লাগছে।